আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একটি সেমিজ কাটিং ও সেলাই সহ দেখাবো। দেখুন, আমি এক গোছ কাপড়ের সেমিজ বানাচ্ছি। প্রথমে আমি পুটের মাপ নিলাম 6 ইঞ্চি। এটা আমি কাঁধের মাপ নিচ্ছি, বগলের মাপ। বগল হলো আমি 7 ইঞ্চি নিয়েছি, রাউন্ড শেপ দিয়ে নিলাম। তাহলে আমি কোমরের মাপ অনুযায়ী ওখানে একটি চিহ্ন দিয়ে নিতে হবে। মাঝখানে বরাবর আমি 1 ইঞ্চি ডাউন করে কাটবো। ওখানে আমার কোমর ছিল 14 ইঞ্চি, আমি 15 ইঞ্চিতে কাটলাম, 7.5 ইঞ্চি। এখানে কাটবো আমি 8.5 ইঞ্চি, উপরেও দেবো আমি 8.5 ইঞ্চি। এই যে এখানেও আমার 8.5 ইঞ্চি। আমরা কামিজের মতোই কাটবো। তো এখন প্রথমে আমি বগল কেটে নিচ্ছি। আমি এখন কোমরের মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। এখন আমি যে নিচের ঘের কতটা চওড়া দিলাম সেটা অনুযায়ী আমি দাগ টেনে নিলাম, কারণ সেমিজের তো ঘের বেশি দেওয়া যাবে না। সমানভাবে কেটে নিচ্ছি, হয়ে গেল। এখন আমি গলা কাটব। গলাটা আমি 2.5 ইঞ্চি কাটব, কারণ জামার থেকে সেমিজের গলা বড় হয়। তো আমি গলার মাপ অনুযায়ী এখন কেটে নিচ্ছি। নিচটা আমি 5 ইঞ্চি কেটে নিচ্ছি। এখানে আমি 2.5 ইঞ্চি দিয়েছিলাম চওড়াটা, লম্বার দিক দিয়ে আমি 5 ইঞ্চি কেটে নিলাম। সেমিজের গলা অবশ্যই বড় হতে হবে। তো আমাদের সেমিজ কাটিং হয়ে গেল। তো এই সেমিজ হচ্ছে আমি হাতা দিয়ে একটু করব, ছোট হাতা দিব জর্জের জামার নিচে পরার জন্য। তো এই যে আমি ছোট করে একটু হাতা নিয়েছি, আপনি মন চাইলে হাতা নাও নিতে পারেন। আমি এটা 7 ইঞ্চি কাপড় নিয়েছি, এখানে 3 ইঞ্চি ডাউন দিয়ে আমরা রাউন্ড শেপ করে নিলাম। আসলে আমার সাদা চকের জন্য আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, আমার রঙিন চক শেষ হয়ে গেছে। এই যে আমি রাউন্ড শেপ কেটে নিলাম। এখন এই যে দেখুন, এইভাবে আমরা হাতাটা সেট করব। এই যে হয়ে গেল সেমিজ কাটিং। এখন আমরা সেলাইয়ে যাচ্ছি। প্রথমে আমরা গলার কাজ করব। গলার একটি পট্টি কেটে নিয়েছি আমি। কেউ আবার মুড় দিয়েও সেলাই করে, যার যেটা ভালো লাগে। তবে পট্টি দিয়ে সেলাই করলে অনেক সুন্দর হয় গলাটা। গলা প্রথমে আমরা চাপ সেলাই দিয়ে নিলাম, আটকিয়ে নিলাম। তারপরে আমরা একটু একটু কেটে কেটে দিব গলাটা বসানোর জন্য। আমরা একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই যে চাপ সেলাইটা দিয়ে নিলাম, এবার মুড় দিয়ে আমরা সেলাই করে দেব। বুঝতেই পারতেছেন যে গলাটা আমি কীভাবে বসাচ্ছি। আসলে আপনারা টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, দেখলে অবশ্যই পারবেন। এই যে হয়ে গেল, একটি গলা হয়ে গেল সামনের গলাটা। এখন আমরা পিছনের গলা করব, বরাবর সেরকম করে করে নিয়েছি। এখন আমি পুট জোড়া দিচ্ছি, দুটি পুট একসাথে দিলাম বরাবরের মতো। আবার এটিও সেলাই মেরে দিচ্ছি আমি। এই যে হয়ে গেল, যে সেলাই সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা কোমরের সেলাইটা দিব, কোমরের মাপ অনুযায়ী। এই যে দেখুন, কোমরের সেলাইটা দিচ্ছি, যে পর্যন্ত আমাদের চিহ্নটা আছে সে পর্যন্ত ব্যাক স্টিক দিয়ে এখানে সেলাই মারলাম। এই যে আরেকটি ডবল সেলাই দিচ্ছি।
এখানে একটা চিহ্ন দিয়েছি, ওই পর্যন্ত আমাদের সেলাই শেষ হবে বা ওখান থেকে আমাদের ছেঁড়াটা থাকবে বরাবরের মতো। আবারও এই সেলাইটা দিয়ে নিলাম। এই যে এখন আমরা নিচে মুড়টা দিচ্ছি, দেখুন দুই পাশে দুইটা মুড় দিয়ে নিতে হবে। আর আপনারা অবশ্যই আমার সুইং রুম সেলাই ঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বরাবরের মতো আবার এটি আমরা সেলাই দিয়ে নিচ্ছি। হয়ে গেল, এখন আমি হাতা সেলাই করতেছি। হাতাটা যেহেতু আমরা ছোট করে একটা হাতা লাগাবো, প্রথমে একটা সেলাই দিয়ে নিলাম, এখন হাতাটার ঢোলা অনুযায়ী এখন আমরা সেলাইটা মারবো। 5.5 ইঞ্চি আমি সেলাই দিলাম, আপনাদের সুবিধার্থে আপনাদের স্বাস্থ্য অনুযায়ী ঢোলাটা দিবেন। এই যে হয়ে গেল, বরাবরের মতো আরেকটি হাতা সেলাই করে নিতে হবে। এই যে হয়ে গেল, তো এখন আমি হাতাটা ভেতর দিক দিয়ে আটকিয়ে নিচ্ছি। যে যেখানে আমাদের সেলাইয়ের ইয়েটা আছে সেখানে অবশ্যই একটা চিহ্ন দিয়ে নিয়েছি, ওই চিহ্নটা উপরের সেলাইটার মাঝখানে সেলাইটা পড়বে। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, লাগাইলে এটা দেখলে আপনারা কামিজও করতে পারবেন বা জামাও করতে পারবেন। এই যে হাতাটা লাগানো হয়ে গেল আমাদের। তো সেমিজ বানা হয়ে গেল। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।